বিবি খান গ্রামটির পাশ দিয়ে খরস্রোতা একটা ঝর্ণা। সে ঝর্ণার পাশে একটা উঁচু টিলা, টিলার উপর সবুজ বাগান বেষ্টিত একটা ভাঙ্গা মসজিদ। মসজিদের পাশে ভাঙ্গা একটা মাজার। বলা হয় মাজারটি বিবি খানের। কাহিনী প্রচলিত আছে বিবি খান আরব দেশীয় একজন পুণ্যবতী মহিলা। বাগদাদের পতনকালে হালাকুর একজন সেনাপতি বন্দিনী বিবি খানকে বিয়ে করে মধ্য এশিয়ার এখানে নিয়ে আসেন। শীঘ্রই বিবি খানের চরিত্র প্রভায় মধ্য এশিয়ার এ অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তিনি বিবি খানে একটি মাদ্রাসা গড়ে সারা জীবন এলাকার মহিলাদের তালিম তরবিয়াতে নিজেকে নিয়োজিত রাখেন। তিনি ছিলেন সবার মা। মানুষ অপরিসীম ভয় ও ভক্তি করত তাকে। তার মৃত্যুর পর মসজিদ মাদ্রাসা গৃহের পাশেই তাকে কবরস্থ করা হয়। ভক্তদের দোয়া ও দর্শনের একটা কেন্দ্র হয়ে দাঁড়ায় সেটা। গড়ে ওঠে প্রভাবশালী এক মাজার। মধ্য এশিয়ার কোনো শাসকই একবার বিবি খানে না এসে পারত না, কিন্তু কমিউনিস্টরা দেশ দখলের পর পরিস্থিতি পাল্টে যায়। তাদের হাজার হাজার মসজিদ মাদ্রাসা ধ্বংস তালিকার মধ্যে বিবি খানও ছিল, কিন্তু তারা জনমত দেখে বিবি খানে হাত দিতে পারেনি। তাই বিবি খান এখনও টিকে আছে, কিন্তু ভালো অবস্থায় নয়। চারদিকে প্রাচীর ভেঙে গেছে, মাজার ও মসজিদের দেয়াল ফেটে গেছে, সেখান থেকে ইট খসে পড়ছে, কিন্তু কমিউনিস্ট সরকার থেকে মেরামতের কোনো অনুমতি নেই। তারা চায় এ মসজিদ মাজার আপনাতেই ধ্বংস হয়ে যাক। কিন্তু এ অবস্থার মধ্যেও ভক্তরা রাতের আধারে মসজিদ মাজারের ভাঙ্গা স্থানে দু একটি করে ইট সিমেন্ট লাগায়। এভাবে ইবাদাতের এ কেন্দ্রটি আজও বেঁচে আছে। বৃদ্ধ সৈয়দ জিয়াউদ্দিন বিবি খান মসজিদ মাজারের ইমাম ও মুতাওয়াল্লি। কমিউনিস্ট গোয়েন্দাদের কড়া নজরে ছিলেন তিনি। তিনি তার সবুজ টিলাটির বাইরে আর কোথাও যেতেন না। ইদানিং তিনি একটু করে বাইরে বের হন। স্যামুমের প্রভাব প্রতিপত্তি এ অঞ্চলে বেড়ে যাওয়ায় মসজিদটাও এখন সরগরম হয়ে উঠেছে। যারা এতদিন নামাজের জন্য আসতে ভয় পেত, তারা এখন মসজিদে আসতে শুরু করেছে। সৈয়দ জিয়াউদ্দিন বাবা খানের সাথে আহমদ মুসার আকস্মিক সাক্ষাৎ এ অঞ্চলে জাগরণের এক তড়িৎ প্রবাহ সৃষ্টি করেছে। সাক্ষাতের ঘটনাটা এই রকম। সময়টা হবে মাস 2 আগের। অনেক বছর পর অনেক অনুরুদ্ধ হয়ে কোকনদের মিরি আরব মাদ্রাসায় বার্ষিক অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। দুদিন সেখানে অবস্থানের পর তিনি সেদিন বিবি খানে ফিরছিলেন। বেশ একটু রাত হয়েছে। মিরি আরব মাদ্রাসার ছাত্র তার একমাত্র পুত্র সৈয়দ রফি উদ্দিনকে সাথে নিয়ে ফিরছিলেন তিনি। ঝর্ণার ধার বেয়ে সুন্দর রাস্তাটা ধরে আসছেন তারা। ওই তো দূরে টিলার উপর সবুজ বাগান ঘেরা বিবি খানকে মনে হচ্ছে একটা জমাট অন্ধকার। হঠাৎ সে অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো এক আজানের ধ্বনি। ইথারের কণায় ভর করে কেঁপে কেঁপে তা এসে প্রবেশ করল কানে। চমকে উঠে জিয়াউদ্দিন বাবা খান হাত ঘড়ির দিকে তাকালো। দেখল রাত 8টা বাজে। বিবি খান মসজিদের এশার আজানের সময় এটা। ঠিক সময়ে আজান দেয়া হচ্ছে, কিন্তু এ আজান দিচ্ছে কে? আজান দেয়ার তো ওখানে ওই লোকালয়ে কেউ নেই। আর এত সুন্দর আজান, অপূর্ব ছন্দ, অপরূপ উচ্চারণ, প্রতিটি শব্দ যেন মর্মে পৌঁছে যাচ্ছে। এত মধুর হতে পারে আজান? এ কোন বেলাল এলো বিবি খানে? দ্রুত পা চালালো জিয়াউদ্দিন বাবা খান। ধীর লয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে আজানের ধ্বনি। এমন উচ্চকণ্ঠে আজান বিবি খানে আর কখনো হয়নি কমিউনিস্ট শাসনামলে। উচ্চকণ্ঠে আজান নিষিদ্ধ করা হয়েছে সেই কবে, পণ প্রতিক্রিয়া আর পণ অশ্লীলতার অজুহাত তুলে। এ কোন দুঃসাহসী মানুষ লাশারিকের উচ্চকণ্ঠের জয়গানে যুগ যুগান্তের সে নীরবতা ভাঙল? অজান্তেই জিয়াউদ্দিন বাবা খান এর চোখ দুটি ভিজে উঠল আবেগের অশ্রুতে। মসজিদ চত্বরে গিয়ে পৌঁছলেন জিয়াউদ্দিন বাবা খান। চত্বরে তখন আরও অনেক লোক জমেছে। বাবা খানকে দেখে তারা দুপাশে সরে দাঁড়ালো। সামনে গিয়ে দাঁড়ালেন বাবা খান। আজান দিচ্ছে সৌম্য শান্ত এক যুবক। সফেদ মুখে সুন্দরভাবে বিন্যস্ত কালো দাড়ি, কোকড়া কালো চুল, নীল চোখ, বলিষ্ঠ দেহে সামরিক কায়দার পোশাক, কোমরে পিস্তল ঝুলছে। তার দুজন সাথী একপাশে দাঁড়িয়ে। কি সুন্দর নোরানি চেহারা তাদের! उपस्थित सबाई जेन गोग्रासे गिलছে আজানের স্বর্গীয় সুমধুর সুর সবাইকে যেন সম্মোহিত করে তুলেছে। আজান শেষ হলো। ঠোঁট নেড়ে আজান শেষে দোয়া পড়ল তারা। আজান শেষে ঘুরে দাঁড়ালো আজান দেয়া সেই স্বর্গীয় যুবক। সবার দৃষ্টি চোখ বুলিয়ে দৃষ্টি নিবদ্ধ করল সে জিয়াউদ্দিন বাবা খানের দিকে। ধীরে যুবকটি এসে বাবা খানের সামনে দাঁড়ালো। সালাম দিয়ে মুসাফা করল। আপনি কি সৈয়দ বাবা খান, আমাদের মুরব্বী? জি हाँ, তুমি বাবা? জিজ্ঞেস করল বাবা খান। আমি আহমদ মুসা। আহমদ মুসা, স্বগত স্বরে উচ্চারণ করল বাবা খান। তার বিস্ময় বিস্ফারিত চোখ আহমদ মুসার উপর নিবদ্ধ। কি এক ভাব বিহবরতা তার চোখে মুখে। সাইমুম ও আহমদ মুসা সম্পর্কে বাবা খান কিছু কিছু কথা জানতেন, কিন্তু এবার মিরি আরব মাদ্রাসায় গিয়ে তার কাছে সব পরিষ্কার হয়েছে। ফিলিস্তিনে এবং মিন্দানাওয়ে আহমদ মুসা যা করেছে, এখানে সে এবং সাইমুম যা করছে সব শুনেছে বাবা খান। সব শুনে বাবা খানের মনে হয়েছে মহান ইমাম মেহেদি যেদিন আসবেন আসুন, কিন্তু আহমদ মুসা মধ্য এশিয়ায় কমিউনিস্ট কবলিত মুসলমানদের ইমাম মেহেদি। স্বপ্নের সে আহমদ মুসা তার সামনে। বাবা খানের বিস্ময় ধীরে ধীরে আনন্দে রূপান্তরিত হল। দুধাপ এগিয়ে এসে জড়িয়ে ধরল আহমদ মুসাকে। বলল, বাবা তুমি দীর্ঘজীবী হও, তুমি আমাদের চোখের মনি, আশার আলো। যেমন করে তোমার আজানের ধ্বনি এ এলাকায় যুগ যুগান্তে জমাট নীরবতার পাষাণ কারা ভেঙেছে, তেমনি করে তোমাদের হাতে কমিউনিজমের জিন্দানখানা থেকে মধ্য এশিয়ার কোটি কোটি মুসলমানের মুক্তি হোক। বৃদ্ধের দুগণ্ড বেয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু। এলাকার সমবেত অনেক মানুষ দেখছিল এই দৃশ্য। তাদের চোখে বিস্ময়, এ কোন যুবক যার কাছে তাদের বাবা খান এমনভাবে গলে যেতে পারে। আহমদ মুসা বৃদ্ধ বাবা খানকে শান্ত করে তার সাথে পাশে দাঁড়ানো হাসান তারিক ও কর্নেল কুতাইবাকে পরিচয় করিয়ে দিলেন। নামাজের সময় হল। বাবা খান আহমদ মুসাকে ইমামের আসনে ঠেলে দিলেন। আহমদ মুসা আপত্তি জানালে বাবা খান বলল, ইসলামে ইমামের যে বিধিগত ধারণা, তাতে ইমাম তুমি। নামাজ শেষে বাবা খান আহমদ মুসাকে পরিচয় করিয়ে দিলেন উপস্থিত মুসল্লিদের সাথে। সেই সাথে তিনি বললেন সাইমুমের কথা এবং মুসলমানদের জীবনে আবার কিভাবে সুবহে সাদেকের উদয় হতে পারে সেই কথা। আনন্দে বিস্ময়ে উপস্থিত সকলের সাথে আহমদ মুসা, হাসান তারিক এবং কর্নেল কুতাইবা মুসাফাহ করলেন। অপরিচয়ের গণ্ডি কোথায় মিলিয়ে গেল, মনে হলো কত পরিচিত স্বজন তারা। সেই থেকে বাবা খান এলাকায় নতুন একটা প্রাণ চাঞ্চল্য এসেছে। বাদমাগরিব বাবা খান তার জায়নামাজে বসে তাসবিহ পড়ছিলেন। মসজিদে তখন কেউ নেই। আহমদ নুরব, তার স্ত্রী রফিকা এবং মেয়ে সাদেকা এসে প্রবেশ করল মসজিদে। মসজিদে ঢোকার আগে আহমদ নুরব অজু সেরে নিয়েছে এবং তার মাথায় একটা তুর্কি টুপি শোভা পাচ্ছে, যা এর আগে তার মাথায় কখনও দেখা যায়নি। আহমদ নুরবের স্ত্রী রফিকা এবং সাদেকা মুখমণ্ডল ছাড়া গোটা শরীরটা চাদরে ঢেকে নিয়েছে। ওরা মসজিদ কক্ষের ডান পাশে গিয়ে বসল। বেশ কিছুক্ষণ পর এদিকে মুখ ফিরালো বাবা খান। একবার এদিকে চেয়ে মুখটা নামিয়ে নিল। বলল, কি খবর তোমাদের, বলবে কিছু? রফিকা বলল, বাবা খান হুজুর, আমার স্বামী আহমদ নুরবের একটা ব্যাপারে পরামর্শের জন্য এসেছি। কি ব্যাপার? প্রশ্ন করল বাবা খান। হুজুর, আমি একটা বিপদে পড়েছি, বলল আহমদ নুরব। বিপদটা কি? আহমদ নুরব পকেট থেকে কাগজ বের করে উঠে গিয়ে সেটা বাবা খানের হাতে দিল। বাবা খান কাগজটির উপর নজর বুলিয়ে বলল, এ তো দেখি তোমার মনোনয়ন, বিপদটা কোথায় দেখছ? বাবা খানের মুখে এক টুকরো হাসি। প্রায় আর্তনাদ করে উঠল আহমদ নুরব। বলল, কি বলছেন? বিপদ নয় এটা আমার জন্যে। এই মনোনয়নের লাভ তো তোমার অনেক, কিন্তু বিপদ তো তার চেয়ে বড়। কি সেটা? জাতির লোকেরা আমাকে শত্রু জ্ঞান করবে, জাতি থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়ব। বৈষয়িক স্বার্থের মোহে অনেকেই তো জাতির কোনো পরোয়া করেনি। আহমদ নুরব হঠাৎ করে কোনো জবাব দিল না। কিছুক্ষণ মাথা নিচু করে চুপ থাকল। তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল, বাবা খান হুজুর, আমি পাপী, আমি নষ্ট চরিত্র। কিছুক্ষণ আগে পর্যন্ত বৈষয়িক স্বার্থকে আমি সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি, কিন্তু এই মনোনয়ন হাতে পাবার পর আমার মনে হচ্ছে আমি আমার জাতিকে ভালোবাসি। আমার জাতি থেকে আমি বিচ্ছিন্ন হতে পারবো না। আমার স্ত্রীর কাছে আমি শুনলাম আমার স্ত্রী হুজুরের কাছ থেকে আমার ছেলে মেয়ের নাম নিয়েছে, ছেলে মেয়েদের আকিকা করেছে এবং ছেলে মেয়েদের কানে ইসলামের কালেমা পড়িয়ে দিয়েছে। এ কথা শুনে আমার রাগ হওয়ার কথা ছিল, কিন্তু আজ দেখছি আমার মন গর্বে ফুলে উঠছে। আজ মনে হচ্ছে আমি মনে প্রাণে মুসলমান। মুসলমানিত্ব আমি ত্যাগ করতে পারবো না, কোনো কিছুর বিনিময়েও না। তুমি মনোনয়ন প্রত্যাখ্যান করলে শুধু তোমার সহায় সম্পদ নয়, জীবন বাঁচানো তোমার দায় হয়ে উঠতে পারে। কিন্তু এসব কিছুর চেয়ে ভারী মনে হচ্ছে আমার কাছে মনোনয়নকে। চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকলো বাবা খান। তারপর চোখ খুলে বলল, তুমি সাইমুমকে জানো? জানি, জাতির মুক্তির জন্য ওরা সংগ্রাম করছে। সাইমুম সম্পর্কে তোমার এখন মত কি? কমিউনিস্ট সরকারের দালালি করার চেয়ে ওদের সহযোগিতা করে মৃত্যুবরণ করাকে আমি এখন শ্রেয় মনে করছি। বাবা খান মুহূর্তকাল চুপ করে থাকল। তারপর আহমদ নুরবের দিকে চেয়ে বলল, আহমদ নুরব, আমি তোমার নবজন্মকে অভিনন্দিত করছি। মনোনয়ন প্রত্যাখ্যানের মাধ্যমে জাগতিক স্বার্থের চেয়ে, নিজের স্বার্থের চেয়ে জাতির স্বার্থকে তুমি বড় করে দেখলে। আল্লাহ তোমাকে তার যাযা দিন এবং আল্লাহ সকলকে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার তৌফিক দান করুন। বাবা খানের কথা শেষ হলে আহমদ নুরব ধীরে ধীরে উঠে বাবা খানের কাছে এলো এবং তার একটি হাত তুলে নিয়ে চুম্বন করে বলল, আপনার নির্দেশ শিরোধার্য করে নিলাম। আপনি দোয়া করুন অতীতের পথভ্রষ্টতা থেকে মুক্ত হয়ে ইসলামের উপর যাতে অটল থাকতে পারি। বাবা খান আমিন বলে চোখ বুঝল। আহমদ নুরব বুঝল তাদের যাবার নির্দেশ হয়েছে। তারা বেরিয়ে এলো মসজিদ থেকে। বাইরের উন্মুক্ত বাতাস যেন প্রশান্তির এক পরশ বুলিয়ে দিল আহমদ নুরবের শরীরে। বাগানের সবুজটা তার কাছে আগের চেয়ে অনেক বেশি সবুজ ও প্রাণদীপ্ত মনে হলো। গাছের ডাল থেকে পাখির গান, গাছের ফাঁক দিয়ে দেখতে পাওয়া ঝর্ণার সফেদ পানি, সবই তার কাছে নতুন মনে হলো। হঠাৎ তার মনে হলো হৃদয়টা যেন তার স্বচ্ছ স্ফটিকের মতো, নতুন এক প্রশান্তি সেখানে। সামনের প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছে তার কাছে নতুন জীবনে পদার্পণ। সারাকায়ার মহাসড়কটি খিবা, বোখারা, সমরকন্দ হয়ে তাসখন্দ গেছে। সেই পথ ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিল শাহিন সুরাইয়া, সেই একমাত্র আরোহী। গাড়ির পেছনটা লাগেজে ভর্তি। গাড়ি তখন বোখারা পার হয়ে সমরকন্দের পথে চলছিল। বেলা পড়ে এসেছে, রোদের সাদা রঙটা এখন হলুদ। মরুপথ ধরে এগিয়ে চলছিল গাড়ি। চারদিকে দিগন্ত জোড়া মাঠ, জনমানবের চিহ্ন কোথাও নেই। অখণ্ড এক নীরবতা চারদিক জুড়ে। এই নীরবতার একটা সৌন্দর্য আছে, কিন্তু এই সৌন্দর্যের অশরীরী স্পর্শের মাঝে ভীতির একটা শিহরণও রয়েছে। শাহিন সুরাইয়া গোয়েন্দা বিভাগে চাকুরি করে, বিপদ আপদের সাথেই তার খেলা। তবু জনমানবহীন পরিবেশের এই জমাট নীরবতা তার মনের উপর চাপ সৃষ্টি করছিল। প্রায় 120 কিলোমিটার বেগে এগিয়ে চলছিল শাহিন সুরাইয়ার গাড়িটি। হঠাৎ বিশরি এক শব্দ করে থেমে গেল ইঞ্জিন, দাঁড়িয়ে পড়ল গাড়ি। উদ্বিগ্ন শাহিন সুরাইয়া গাড়ি থেকে নামল। ইঞ্জিনের উপরের ডালাটা খুলে সে বুঝতে চেষ্টা করল ইঞ্জিনের কি হয়েছে। ইঞ্জিন দেখে সে চমকে উঠল। ইঞ্জিনের ফুয়েল লাইনটা একেবারেই জ্বলে গেছে। ইঞ্জিনের ডালাটা বন্ধ করে হতাশভাবে এসে রাস্তার উপর সে ধপ করে বসে পড়ল। আরও উদ্বিগ্ন হলো সে বেলার দিকে চেয়ে। অল্পক্ষণ পরে রাত নামবে, যদি কোনো গাড়ি না আসে। এসব ভেবে মনটা কেঁপে উঠল তার। একটা অজানা ভয় এসে তাকে ঘিরে ধরল। সে যে মেয়ে মানুষ, এ বোধটাও এ সময় তার কাছে বড় হয়ে উঠল। শাহিন সুরাইয়া কিছুক্ষণ বালির উপর কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকল। তারপর উঠে ব্যাগ খুলে দূরবীন লাগিয়ে রাস্তার উপরে নজর বোলাল। রাস্তার দক্ষিণ প্রান্তে তাকাতে গিয়ে তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। একদম দিগন্তের কোলে একটা সচল বিন্দু তার চোখে ধরা পড়ল। চোখ থেকে দূরবীন সে আর নামাতে পারল না। क्रमे सचल कालो बिंदुटी बड़ हो उठल। हाँ, एक गाड़ी, एक कार। गाड़ीटी आरो एगिए एले नम्बर देखे बुझल गाड़ीटा बेसरकारी। जाई होक, खूब खुशी हलो शाहीन सुराइया। चोख थेके दूरबीनटी नामिए पकेटे पुरे से गाड़ीर काछे गेल। मने करलो गाड़ी थेके मालपत्र नामिए राखबे जाते करे देरी ना करे गाड़ीते उठा जाए, किन्तु परक्षणे मने करलो कि हबे ना जेने आगामी सब करे लाभ कि। गाड़ीर काछ थेके सरे एसे आबार दूरबीनटी चोखे लागालो। से एबार गाड़ीर सबकिछुई परिष्कार। गाड़ीते तीनजन आरोही, पिछोनेर सीटे दुजन, सामने ड्राइविंग सीटे एकजन। तीनजनई पुरुष, किन्तु दूरबीनेर लेंसे तादेर मुख एखोनो धरा पड़छे ना। आनंदेर माझेओ एकटा उत्कण्ठा जागछे, लोकगुलो कि ताके गाड़ीते नेबे, केमन हबे लोकेरा। रास्ताघाटे पशुबृत्तिर खबर आजकल प्राय पाओया जाच्छे। बुकटा केंपे उठल शाहीन सुराइयार। गाड़ीटा काछे एसे गेछे, तीव्र बेगे छुटे आसछे गाड़ीटा। सुराइया तार गाड़ीते बाम हाथ रेखे डान हाथ उंचू करे गाड़ीटाके दाड़ाबार जोन्नो संकेत दिल। संकेत पाओयार परेई गाड़ीटार गति स्लो हये गेल। गाड़ीटा धीर गतिते एसे सुराइयार गाड़ी अतिक्रम करे प्राय 50 गज गिये थेमे गेल। देखा गेल गाड़ीर आरोहीरा गाड़ीते बसेई सुराइयार गाड़ीटाके तीक्ष्णभावे पर्यवेक्षण करछे। सुराइयाओ गाड़ीर दिके एगिये गेल। गाड़ीर आरोही तीनजनई गाड़ी थेके नेमे एलो। तीनजन आरोही, दुजन क्लिन शेभड, अन्यजनेर सुंदर मुख घिरे सुंदर दाड़ी। प्रथम दृष्टिते तीनजन के सौम्य शांत भद्रलोक बोले मने हय। सुराइयार मन साहसी हये उठल। तार उपर सुराइयार मने हलो दाड़ीवाला मुखटाके कोथाय एसे देखेछे। सुराइया किछु बलार आगे ओदेर मध्य थेके से दाड़ीवाला लोकटा बोलल, आपनादेर गाड़ीर कि हयेछे? गाड़ीर फ्यूएल लाइनटा जले गेछे। निजेर गाड़ीर गाये हेलान दिये क्लिन शेभड एकजनेर दिके ताकिये से दाड़ीवाला लोकटा बोलल, देखे एसो इंजिनटा। ओरा सबाई गाड़ीर दिके एगिये गेल। इंजिन देखे फिरे एसे बोलल, मेरामतेर कोनो सुयोग नेই एखाने। दाड़ीवाला लोकटा शाहीन सुराइयार दिके চেয়ে बोलल, आपनार नाम कि, যাবেন কোথায়? যাব তাসখান্দে, নাম আমার শাহীন সুরাইয়া। গাড়ি তো আপনাকে রেখে যেতে হবে, সমরকন্দ পর্যন্ত আমরা আপনাকে পৌঁছাতে পারব। ধন্যবাদ, ওই পর্যন্ত হলেই আমার চলবে, বাকি পথের ব্যবস্থাটা আমি করতে পারব। শাহীন সুরাইয়ার জিনিসপত্র সে ক্লিন শেভড দুজনই ধরাধরি করে এনে গাড়িতে তুলল। তারপর সামনের সিটে সুরাইয়াকে বসিয়ে দাড়িওয়ালা সহ একজন পেছনের সিটে বসল। গাড়ি আবার চলতে শুরু করল। শাহীন সুরাইয়া ভুলতে পারছিল না দাড়িওয়ালা ওই চেহারাকে, সে যেন কোথায় দেখেছে। এক সময় সে মাথা ঘুরিয়ে পিছনের দিকে চেয়ে জিজ্ঞেস করল, আপনাকে যেন কোথায় দেখেছি? উত্তরে সেই লোকটি বলল, কিছু মনে করবেন না, আপনার বাড়ি কোথায়? সারাকায়া। সারাকায়া? আকস্মিক এক জিজ্ঞাসা ফুটে উঠল লোকটির কণ্ঠে। সারাকায়া আপনি চেনেন? জানি সারাকায়াকে। কাউকে চিনেন? চিনি, দু একজনের নাম করুন। রশিদব জামাতিন, তুঘরিল তুগান। রশিদবকে চিনতেন আপনি? আমি রশিদবের বোন। রশিদবের বোন আপনি? একটা বিস্ময়বেগ সেই লোকটির কণ্ঠে। রশিদবের খবর জানেন? কিছুটা ভারী কণ্ঠ সুরাইয়ার। জানি, কিন্তু বলুন কেন এমন হলো? সুরাইয়া কোনো জবাব দিল না। সে স্মৃতির গোড়াটা হাতড়িয়ে ফিরছিল এই দাড়িওয়ালাকে সে কোথায় দেখেছে। অবশেষে সে প্রশ্ন করল, আপনাকে কোথায় দেখেছি তা তো বললেন না। আমার প্রশ্নের আগে জবাব দিন, রশিদব বিদ্রোহের শাস্তি পেয়েছে, মানুষ কি মনে করে সত্যিই সে কোনো অপরাধ করেছিল? সুরাইয়ার স্মৃতির দরজা যেন হঠাৎ খুলে গেল। তার গোয়েন্দা দপ্তরে রক্ষিত রাজনৈতিক টার্গেটদের ফটোর প্যানেল তার চোখের সামনে জলজল করে ভেসে উঠল। ফটোর আহমদ মুসাকে জলজান্ত সামনে দেখে মুহূর্তের জন্য বিহ্বল হল সুরাইয়া, কিন্তু নিজেকে সামলে নিয়ে পেছন দিকে আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, আমি এবার আপনাকে চিনেছি, আপনি আহমদ মুসা। আহমদ মুসা একটু হেসে নির্দ্বিধায় বলল, হ্যাঁ বোন, আমি আহমদ মুসা, তুমি রশিদবের বোন। আমাকে তুমি না চিনলেও আমার পরিচয় তুমি পেতে। রশিদব উত্তর উজবেকিস্তানের প্রথম শহীদ, কিন্তু একটা প্রশ্ন করি, তুমি তো আমাকে কোথাও দেখার কথা না, দেখার কথা বলছো কেমন করে, চিনলেই বা কি করে? সুরায়া বলল, আমি গোয়েন্দা বিভাগে চাকরি করি, ফাইলে আপনার ছবি দেখেছি। গোয়েন্দা বিভাগে চাকরি করো? তোমার ভাইয়ের কথা তুমি জানতে না? জানতাম, আমি এসব ব্যাপারে সতর্ক হয়ে চলতেও বলেছিলাম, কিন্তু আবেগকে সে দমিয়ে রাখতে পারেনি। বলতে বলতে কণ্ঠ ভারী হয়ে উঠল সুরাইয়ার। তোমার ভাইয়ের জন্য আমরা গর্বিত সুরাইয়া। জনাব, আমি আমার একমাত্র ভাইকে হারিয়ে বেদনা বোধ করি, কিন্তু সে আমারও গর্বের বস্তু। কিছুক্ষণ সবাই চুপচাপ। তীব্র বেগে এগিয়ে চলছে গাড়ি। নীরবতা ভাঙল আহমাদ মুসাই। বলল, বোন সুরাইয়া, সম্ভবত তোমার কাছে অনেক খবর আছে। জি হ্যাঁ, বলল সুরাইয়া। তারপর একটু থেমে আবার সে কথা বলে উঠল, আমাকে মস্কোতে ট্রান্সফার করা হয়েছে, তাসখন্দ হয়ে আমি সেখানে যাচ্ছি। আপনি খবর জানতে চেয়েছেন, ঠিকই খবর আছে। মুসলিম সংখ্যাধিক্য নিয়ে গঠিত সরকার ও পার্টি ভেঙে দেবার পর সামরিক ও বেসামরিক সমস্ত মুসলিম অফিসারকে মধ্য এশিয়া অঞ্চল থেকে রুশ অঞ্চলে ট্রান্সফার করে হয়েছে, সহায় সম্পদ সব সহ। মনে হয় তারা কোনো দিন দেশে ফেরার সুযোগ পাবে না। আমরা মনে করেছিলাম সরকারি কর্মচারীদের ট্রান্সফার করাটা ট্রান্সফারের মধ্যেই ব্যাপারটা সীমিত থাকবে, কিন্তু তা নয়। রাজনৈতিক এবং সমাজ নেতাদেরকেও রুশ অঞ্চলে চালান দেয়া হচ্ছে, যাতে করে ক্ষমতাচ্যুত এ নেতারা এখানে থেকে কোনো প্রকার অসন্তোষ ছড়াতে না পারে। আহমাদ মুসা চুপ করে তার কথা শুনছিল। সুরায়ার কথা থামলেও চুপ করেই থাকল আহমাদ মুসা, যেন কোনো ভাবনার অতলে নিমজ্জিত। অনেকক্ষণ পর কথা বলল আহমাদ মুসা। বলল সে, আচ্ছা সুরাইয়া, সরকারের কোন শাখা এটা ডিল করছে, কে কোথায় যাচ্ছে, এই এক্স্যাক্ট রেকর্ডটা কোথেকে জানা যাবে? এটা কয়েকদিন হলো জেনারেল বরিসের নিজস্ব দপ্তরে চলে গেছে, একমাত্র সেখান থেকে এটা জানা যেতে পারে। আচ্ছা, তুমি তো মস্কো যাচ্ছ সেখানকার গোয়েন্দা বিভাগে যোগ দেওয়ার জন্যই? জি হ্যাঁ। তুমি কি কখনো ভেবেছ সাইমুমের সাথে তোমার সম্পর্ক কি হবে? অতীতে ভাবতে সাহস পায়নি, আজ মনে হচ্ছে ভাবা দরকার। এখন আপনি যা আদেশ করবেন। নতুন সমরকন্দ নগরীর প্রবেশ গেট আর বেশি দূর নয়। গেটের উজ্জ্বল আলোর নিচে চেকপোস্টের অবস্থান স্পষ্ট দেখা যাচ্ছে। আহমাদ মুসা বলল, আমরা শহরকে বাম পাশে রেখে এখন দক্ষিণ দিকে এগিয়ে যাব। তোমাকে গেটে নামিয়ে দিলেই তো চলে। জি হ্যাঁ, চলবে। গাড়ি গেটের কাছাকাছি এসে গেছে। সুরাইয়া পিছন দিকে মাথা ঘুরিয়ে বলল, আমি তো নির্দেশ পেলাম না। আহমাদ মুসা বলল, সুরাইয়া, তুমি সচেতন এবং বুদ্ধিমতী। মস্কো গিয়ে তোমার চলার পথ তোমাকেই খুঁজে নিতে হবে। আমি আশা করি তা তুমি পারবে। নির্দেশও তুমি সে পথ থেকেই পাবে। সুরায়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, আমি তা পারব। দোয়া করবেন আমার চাকুরি যেন আমার জাতির কাজেই লাগে। গেটের এপারে বাস স্টপেজ এবং একটি যাত্রী ছাউনি, যাত্রীদের বিশ্রাম নেবার জায়গা। সুরাইয়া সেখানে নেমে গেল। সুরাইয়াকে নামিয়ে দিয়ে গাড়ি ছুটল দক্ষিণ দিকে। কর্নেল কুতাইবা গাড়ি ড্রাইভ করছিল। আহমাদ মুসার পাশে ছিল হাসান তারিক। তুর্কমেনিস্তানে 10 দিনের সাংগঠনিক সফর শেষে তারা ফিরছে হেডকোয়ার্টার শহীদ আনোয়ার পাশা ঘাটিতে। পথ অনেক দূরের। ঝড়ের বেগে এগিয়ে চলেছে গাড়ি। শাহিন সুরায়ার সহপাঠিনী বান্ধবীর ছোট বোন রাইসা। সেই সূত্রে সুরায়া গত 3 উইকেন্ড অর্থাৎ শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে রাইসার ওখানে গেছে। রাইসা খুশি হয়েছে, অনেক আলাপ হয়েছে তার সাথে। গত শনিবারে রাইসার রুমে দেখা হয়েছে খোদেজায়েভা ও তাহেরাবার সাথে। আলোচনায় দেশের প্রসঙ্গ এসেছে। বোঝা গেছে দেশের সব ব্যাপারেই তারা সচেতন, এমনকি সরকারি কর্মচারী ও জননেতৃবৃন্দের গণস্থানান্তরের সম্পর্কিত সব খবর তারা জানে, কিন্তু তাদের প্রতিক্রিয়ার ব্যাপারটা অতি সন্তর্পণে এড়িয়ে গেছে। সাইমুম সংক্রান্ত কোনো প্রসঙ্গ তো তোলারই সুযোগ হয়নি। তবে সুরায়ার সন্দেহ নেই, এই সচেতন মেয়েরা কমিউনিস্ট সরকারের ধামাধরা হতেই পারে না। অফিসের টেবিলে বসে শাহিন সুরাইয়া গত 3 সপ্তাহের মস্কো জীবনের হিসাব নিকাশ করছিল। কাল আবার শনিবার রাইসার ওখানে যাবে সুরাইয়া। দেয়াল ঘড়ি থেকে 10টা বাজার সংকেত এলো। 10টা অফিসের কাজ শুরুর সময়। সুরাইয়া সব ঝেড়ে ফেলে সামনের ফাইলের দিকে মনোযোগ দিল। সুরাইয়া মস্কো এসে কোনো বাইরের অ্যাসাইনমেন্ট পায়নি, তাকে অফিসে বসানো হয়েছে। সরকারের প্রশাসনিক নির্দেশের একটা কপি গোয়েন্দা বিভাগে আছে। সেই নির্দেশগুলো রেকর্ড করা এবং তা গোয়েন্দা বিভাগের নির্বাহী ব্রাঞ্চে পাঠানোই তার দায়িত্ব। কাজটা একদমই একঘেয়ে এবং কষ্টকর। এই কয়দিনেই তার গোয়েন্দা অফিসারের চরিত্র কেরানি চরিত্রে রূপান্তরিত হবার জোগাড় হয়েছে। সামনের ফাইল খুলে রেজিস্টারে নিতে শুরু করল সুরাইয়া। এ সময় মুভিং ক্যারিয়ারের একটা ফাইল এসে বাম দিকে ডেস্কে ছিটকে পড়ল। হোম মিনিস্ট্রির ফাইল, টপ সিক্রেট এবং ইমিডিয়েট ট্যাগ লাগানো। কেন জানি তৎক্ষণাৎ ফাইলটি দেখার কৌতূহল সে রোধ করতে পারল না। হাতের কাজ বন্ধ করে ফাইলটি সে টেনে নিল। খুলে দেখল সংক্ষিপ্ত একটা নির্দেশ, ভ্যাকেশনে এশিয়ার সকল মুসলিম ছাত্রছাত্রীর বাড়ি যাওয়া নিষিদ্ধ, তাদের উপর চোখ রাখতে হবে, আটকাতে হবে তাদেরকে কোনো বিনোদন ট্যুরের ব্যবস্থা করে হলেও। পড়া শেষে ফাইল ক্লোজ করে সেটা আবার সে ডেস্কের উপর রেখে দিয়ে আগের কাজে মনোযোগ দিল সুরাইয়া। এ সময় দরজা ঠেলে দ্রুত প্রবেশ করল সেকশন ইনচার্জ টেনিসভ। সে ডেস্ক থেকে হোম মিনিস্ট্রির সে ফাইল তুলে নিয়ে বলল, কখন এসেছে এ ফাইল? এই মাত্র। রেকর্ড করেছ? না। দেখেছ? না। দেখার কথা অস্বীকার করল সুরাইয়া। অফিসারকে ফাইলটি তুলে নিতে দেখে সে বুঝেছে ফাইলটা ভুল করে এখানে পাঠানো হয়েছে। এখন দেখার কথা স্বীকার করলে ওই ফাইলের কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে গোয়েন্দা দফতরের আইন অনুযায়ী অন্তরীণ থাকতে হবে। অন্তরীণ থাকা তার কাছে বড় কথা নয়, কিন্তু এই মুহূর্তে অফিসারটির হন্তদন্ত অবস্থা দেখে ওই তথ্যটিকে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যা সাইমুমের কাজে আসতে পারে। সুতরাং মিথ্যা কথা বলা এখানে সে দোষণীয় মনে করেনি। অফিসারটি ফাইলটি নিয়ে যেতে যেতে বলল, ফাইলটা আমার কাছেই থাকবে, রেকর্ডের সিরিয়াল আমার একটা নোট থাকলেই চলবে। অর্থাৎ ফাইলটা রেকর্ড করার জন্য সুরাইয়াকে দেয়া হবে না। যেহেতু সে তুর্কি এবং বিশ্বাসে মুসলমান, তাই তাকে তাদের বিশ্বাস নেই। ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল সুরাইয়ার। মনে মনে বলল, বিশ্বাস করলে তাকে দেশের মাটির কোল থেকে ছিন্ন করে এ বিদেশ বিভুঁইয়ে এনে টেবিলে আটকে রাখত না। অবরুদ্ধ একটা ক্ষোভ দীর্ঘ নিঃশ্বাসের আকারে বেরিয়ে এলো সুরাইয়ার বুক থেকে। সুরাইয়া আবার মনোযোগ দিতে চেষ্টা করল ফাইলে, কিন্তু ফাইলে মন বসছে না। মনে হলো এই খবরটা তাড়াতাড়ি সাইমুমের কাছে পৌঁছানো দরকার। কয়েকদিন পরেই ভ্যাকেশন, এখনই ওরা জানতে না পারলে সরকারের ফাঁদে ছাত্ররা সবাই আটকে পড়ে যাবে, কেউ দেশে যেতে পারবে না। সুরাইয়া ভাবল কাল শনিবার, না আজই একবার তাকে রইসার কাছে যেতে হবে। পথ তাকে বের করতে হবে সাইমুমকে খবর জানানোর। আহমদ মুসার নির্দেশের কথা তার মনে পড়ল। পথ বের করার অর্থ আহমদ মুসা সাইমুমকে খুঁজে বের করার কথাই বলেছেন। আহমদ মুসা তাকে সাইমুমের খোঁজ দিয়ে দিতে পারত, কিন্তু তা না দিয়ে খুঁজে নিতে বলেছে তাকে। এতে প্রথমে তার মন খারাপ হয়েছিল, পরে বুঝেছে সাইমুমের মতো একটা আন্দোলনের জন্য এটাই স্বাভাবিক। এই বোধ আসার পর আহমদ মুসার নেতৃত্বের প্রতি তার দূরদর্শিতার প্রতি সুরাইয়ার ভক্তি শ্রদ্ধা আকাশস্পর্শী হয়েছে। সে যে 3 সপ্তাহ সাইমুমকে খুঁজে পায়নি, এটা তার দুর্বলতা। এজন্য নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে সুরাইয়ার। সুরাইয়া ঠিক করল আজ অফিস শেষে বাসায় না গিয়ে সে সোজা রাইসার ওখানে চলে যাবে। রাইসা 12টার দিকে ক্লাস থেকে হলে ফিরে আসে। দুপুরেই তার সাথে দেখা হবে। সুরাইয়া একটু আগে 12:30টার দিকে অফিস থেকে বেরোলো। যেতে হবে বাস বদল করে, সময় লাগবে তাতে। ঠিক 1:30টার সময় সুরাইয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছল। রইসার হলে পৌঁছতে আরও 20 মিনিট সময় লাগলো তার। সুরাইয়া যখন রইসার দরজায় দাঁড়ালো তখন বেলা 1:50। রইসা রুমের দরজা ভেতর থেকে বন্ধ। কিছুক্ষণ দাঁড়ালো সুরাইয়া, কিন্তু ভেতর থেকে সাড়া শব্দ নেই। অবশেষে দরজায় টোকা দিল 1, 2, 3। আবার কিছু সময় কেটে গেল। টোকা দিল আবার সে 3টা, কোনো সাড়া নেই। আবার কিছু সময় অপেক্ষা করল সুরাইয়া। কি ব্যাপার, রইসা কি ঘুমালো নাকি এই অসময়ে? অসুস্থ নয় তো সে? আর টোকা নয়, এবার নাম ধরে ডাক দিল সুরাইয়া। এবার একটু পরেই দরজা খুলে গেল। দরজা খুলে রয়েসা বলল, মাফ করবেন একটু দেরি হয়ে গেল, আমি তো ভাবছিলাম তুমি ঘুমিয়ে গেছো বলে ঘরে ঢুকলো সুরাইয়া। দেখলো রয়েসার সাথে আরেকটা মেয়ে। সুরাইয়া রয়েসার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইতেই রয়েসা বলল, এ আমার বান্ধবী, নাম ফাতিমা ফারহানা, তাজিক মেয়ে। ফাতিমা ফারহানার সাথে কুশল বিনিময়ের পর সুরাইয়া বলল, তোমরা বোধহয় নামাজ পড়ছিলে। আকস্মিক এই প্রশ্নে রয়েসা ও ফাতিমা ফারহানা দুজনেই চমকে উঠল এবং মুহূর্তের জন্য অপরাধ ধরা পড়ার মতো একটা বিমূঢ় ভাব দেখা গেল তাদের মধ্যে। তাদের অবস্থা দেখে হেসে উঠল সুরাইয়া। তারপর রয়েসার গালে একটা টোকা দিয়ে বলল, তোমরা তো কোনো অপরাধ করনি, আমি আনন্দিত হয়েছি। রয়েসা বলল, আপনি জানলেন কি করে আমরা নামাজ পড়ছিলাম? জানতে পারিনি, বুঝতে পেরেছি। কেমন করে? তোমাদের মুখের পবিত্রতা দেখে এবং তোমাদের দুজনের মাথায় ওড়না দেখে। রয়েসা ও ফারহানা দুজনে একথা শুনে মাথায় হাত দিল এবং হেসে ওড়না নামিয়ে নিল। সুরাইয়াকে ওদের মাথায় ওড়নাটা আবার তুলে দিয়ে বলল, নামিও না, বেশ লাগছে, আমাদের ঐতিহ্য কত সুন্দর। সুন্দর ঐতিহ্য আমরা অনুসরণ করতে পারছি কই? এই তো মাথার এই ওড়না কারো নজরে পড়লে সন্দেহ শুরু হয়ে যাবে যে আমরা ধর্মের আফিম বোধ হয় আবার গলদকরণ করছি। ঠিক বলেছ ফারহানা, বলল সুরাইয়া। একটু পিছন ফিরে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে এসে বলল, এসো তোমরা বসো, আমার জরুরি কথা আছে। সবাই বসলে সুরাইয়া বলল, আমি একটা খবর নিয়ে এসেছি। সামনের ভ্যাকেশনে মুসলিম ছাত্রছাত্রীদের দেশে যেতে দেওয়া হবে না। এ সংক্রান্ত অর্ডার খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের কাছে আসছে। সত্যি? প্রায় কপালের চোখ তুলে প্রশ্ন করল ফারহানা। সত্যি, উত্তর দিল সুরাইয়া। তারপর সবাই চুপচাপ। নীরবতা ভাঙল সুরাইয়াই। প্রশ্ন করল, তোমরা তো ছাত্র, বলতে পারো সরকার কেন এ পদক্ষেপ নিচ্ছে? রয়েসা এবং ফারহানা পরস্পর একবার চোখ চাওয়াচাই করে চুপ করে থাকল। মনে হলো তারা এ প্রশ্নে অস্বস্তি বোধ করছে। সুরাইয়া একটু হাসল। বুঝতে পারছি তোমরা বলতে একটু দ্বিধা করছো। আমার পরিচয় শোনো, আমি গোয়েন্দা বিভাগের একজন অফিসার। সারাকায়ার ঘটনা তোমরা নিশ্চয় জানো। সে ঘটনায় আমার ছোট ভাই রশিদব সাইমুমের হয়ে শহীদ হয়েছে। শাস্তিমূলক ট্রান্সফারের শিকার হয়ে আমাকে মস্কো আসতে হয়েছে। আসার পথে ভাগ্যক্রমে সাইমুম নেতা আহমাদ মুসার সাথে আমার দেখা হয়। এখানে সাইমুমের সন্ধান করা এবং তাকে সাহায্য সহযোগিতা করা তারই নির্দেশ। রয়েসা ও ফারহানার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। ফারহানা সুরাইয়ার একটা হাত তুলে নিয়ে চুমু দিয়ে বলল, মাফ করুন আপা, আমরা কি যে খুশি হলাম আপনাকে পেয়ে। একটু থেমে ফারহানা গভীর আগ্রহ নিয়ে বলল, কোথায় ওর সাথে আপনার দেখা হয়েছে? উজবেকিস্তানের মরুভূমিতে, বলে সুরাইয়া তার কাহিনীটা খুলে বলল তাদের। ওরা প্রায় মুখ হা করে গোগ্রাসে গিলল সেই কাহিনীটা। আবার প্রশ্ন করল ফারহানাই, ও কেমন আছে? ভালো। রয়েসা অলক্ষ্যে একটা চিমটি কাটল ফারহানাকে। মুখে গাম্ভীর্য টেনে বলল, এসব ব্যক্তিগত প্রশ্ন কেন? ওর প্রশ্ন শুনে উত্তর এখনও দেয়া হয়নি। ফারহানার মুখে লজ্জার একটা লাল আভা খেলে গেল। এ দৃশ্য নজর এলাল না গোয়েন্দা অফিসার সুরাইয়ার, কিন্তু তা এড়িয়ে গিয়ে বলল, হ্যাঁ, ওটা কি ব্যাপার বলো। ফারহানার দিকে তাকিয়ে রয়েসা বলল, সাইমুমের নির্দেশ এসেছে এবার ভ্যাকেশনে সবাইকে দেশে যেতে হবে। কর্মচারী ব্যবসায়ী যারা তাদেরও এ সময় দেশে ফিরতে হবে। কর্মচারীদেরকেও? হ্যাঁ। সবাই কি জানে? আমি তো জানতাম না। আপনার সাথে আমাদের পরিচয় না হওয়ার কারণেই আপনি জানতে পারেননি। রয়েসা কিছু বলার আগেই ফারহানা বলল, ভ্যাকেশনের আর মাত্র 15 দিন বাকি, ওরা আটঘাট বেঁধে ফেলার আগেই তো আমাদের কিছু করা দরকার। হ্যাঁ, তোমরা চিন্তা করো, এ ব্যাপারে যতটুকু সহযোগিতা করতে পারি আমি করব, বলে দাঁড়ালো সুরাইয়া। রয়েসা ও ফারহানাও উঠে দাঁড়ালো। দুজনেই বলে উঠল, বসবেন না একটু কিছু? না না, আজ নয়, অফিস থেকে সোজা এসেছি। সুরাইয়া ঘুরে দাঁড়াতে গিয়ে মুখটা আবার ফারহানার দিকে ফিরিয়ে নিয়ে তার থুতনিতে একটা টোকা দিয়ে বলল, ওকে ভালো সুস্থই দেখেছি, কবে দেখা হলো ওর সাথে তোমার? আকস্মিক এ প্রশ্নে ফারহানা যেন বিব্রত হয়ে পড়ল, একরাশ লজ্জা ছড়িয়ে পড়ল তার চোখে মুখে। ফারহানা কিছু বলার আগেই রইসা বলল, সে এক বিরাট কাহিনী, আপা ঘুমন্ত রাজকুমার কী করে পাতালপুরীতে এলো, কী করে রাজকুমারী জীবন কাঠের স্পর্শে রাজকুমার জাগল, সে এক অপরূপ। ফারহানা রইসাকে এক ধাক্কা দিয়ে বলল, রইসা বড় বেয়াদব, আপা ওকে বিশ্বাস করবেন না। ফারহানার মুখটা লাল হয়ে গেছে লজ্জায়। রইসা তার কথা সমাপ্ত করতে না পারায় দুঃখে গলা বাড়িয়ে আরও কিছু বলতে যাচ্ছিল। সুরাইয়া হাসতে হাসতে ঘর থেকে বেরোতে বেরোতে বলল, আজ আর নয়, আরেকদিন এসে তোমাদের কথা শুনব।